আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আগামীকাল তোমাদের দ্বিতীয় প্রজেক্ট জমা দেওয়ার সময়। শিক্ষার্থীরা প্রথম প্রজেক্টটা যে রুমে জমা দিবে ওই রুম থেকে নিয়ে যাবে প্রথম প্রজেক্টটা। আর দ্বিতীয় প্রজেক্ট ছিল রোবট দিয়ে তুমি কি কি কাজ করাতে চাও তার একটা কি তালিকা পোস্টার তৈরি করো, এটা ছিল দ্বিতীয় প্রজেক্ট। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা আজকে 15 মার্চ। শিক্ষার্থীরা ছবিতে কি দেখতে পাচ্ছ? কতগুলো যন্ত্রপাতি দেখা যায়, এই যন্ত্রপাতি গুলো কি ধরনের, কার জন্য ব্যবহার হয় বলো? এগুলো কম্পিউটার সামগ্রী, তবে এগুলোর কতগুলো বিশেষত্ব আছে? সবগুলো একই ধরনের, সবগুলো একই ধরনের, তাহলে বলো তো এগুলো কি ধরনের যন্ত্রপাতি কম্পিউটারের? কম্পিউটার বলো কোন ধরনের যন্ত্রপাতি? এখন আমাকে বলো কিবোর্ড কোন ধরনের কিবোর্ড? তোমরা তো বলেছ ইনপুট ডিভাইস, মাউস, মাউস ইনপুট, মাইক্রোফোন ইনপুট ডিভাইস, মাইক্রোফোন ইনপুট, টাচ স্ক্রিন এটাও ইনপুট, এটাও ইনপুট, ক্যামেরা আউটপুট, ক্যামেরা দিয়ে ছবি তুলে, ক্যামেরা দিয়ে ছবি তুলে কম্পিউটারে প্রবেশ করানো হয়, তাহলে এটা কোন ধরনের ডিভাইস? ইনপুট, ইনপুট, স্ক্যানার, ইনপুট, স্ক্যানার, ইনপুট, জয়স্টিক, কম্পিউটারে তথ্য বা ডাটা প্রবেশ করানো যায় অথবা কমান্ড বা নির্দেশ দেওয়া যায় সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। একটু নোট ডাউন করো শিক্ষার্থীরা, আমরা আজকে ইনপুট ডিভাইস নিয়েই কথা বলবো, কম্পিউটারের যন্ত্রপাতি। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় শিক্ষার্থীরা, পার্ট 8 ইনপুট ডিভাইস, অধ্যায় 2 কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পৃষ্ঠা 18-19। শিক্ষার্থীরা এই দুইটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইসের নাম বলতে পারবে, ইনপুট ডিভাইস কিবোর্ডের বর্ণনা দিতে পারবে, মাউস কেন পয়েন্টিং ডিভাইস তা বলতে পারবে, মাইক্রোফোন কেন ইনপুট ডিভাইস তা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা এটা 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 কিসের ছবি দেখা যায়? কিবোর্ড, কিবোর্ড। এটা কিসের ছবি দেখা যায়? মাউস, মাউস। এটা কিসের ছবি দেখা যায়? মাইক্রোফোন, মাইক্রোফোন। শিক্ষার্থীরা এই ডিভাইস গুলো দিয়ে কম্পিউটারে কি প্রবেশ করানো হয়? তথ্য বা ডেটা, তথ্য বা ডাটা প্রবেশ করানো হয় অথবা নির্দেশ বলো, কম্পিউটারে নির্দেশ প্রদান করানো হয়, কম্পিউটারে নির্দেশ প্রদান করা হয় কিবোর্ড দিয়ে, কিবোর্ড দিয়ে, কিবোর্ডের বাটন গুলো কি, বাটন গুলো চেপে কম্পিউটারে নির্দেশ প্রদান করানো হয়, মাউস দিয়ে, মাউস ক্লিক করে করে কম্পিউটারে নির্দেশ প্রদান করানো হয় ইনপুট হিসাবে। নির্দেশগুলো কি হিসাবে প্রদান করা হয় কম্পিউটারে? ইনপুট হিসাবে, ইনপুট হিসাবে। আর মাইক্রোফোন দিয়ে, এই যে আমার এখানে মাইক্রোফোন তোমরা দেখতে পাচ্ছ, yes teacher, এই মাইক্রোফোন দিয়ে কম্পিউটারে কি প্রবেশ করানো হয় ইনপুট হিসেবে? সাউন্ড, শব্দ, সাউন্ড, শব্দ, শব্দ। এই যে আমার শব্দটা, আমাকে না দেখলেও কিন্তু আমার শব্দ শুনে সবাই বলে দিতে পারবে, পারবে না? এটা দিলকুশমা নামের কণ্ঠ, আমি তো আফনানের কণ্ঠ, আফনান, আফনানকে শব্দ শুনেই বলতে পারবো এটা আফনানের কণ্ঠ, উসরাত, উসরাতের কণ্ঠ আমি শুনেই বলতে পারবো এটা উসরাতের কণ্ঠ। কিভাবে পাচ্ছি? মাইক্রোফোনে আমি শব্দ শুনে রিকগনাইজ করতে পারি, আমি চিহ্নিত করতে পারি,
রিকগনাইজ করা চিহ্নিত করতে পারা বুঝতে পারা আমি বুঝতে পারি অটোমেটিক্যালি তাহলে শব্দ শব্দ তথ্য উপাত্ত নির্দেশ প্রদান করা হয় কোথায় কিবোর্ড দিয়ে মাউস দিয়ে এবং মাইক্রোফোন দিয়ে এই কারণে এই তিনটাকে কি বলা হয় ইনপুট ডিভাইস বলা হয় তাহলে যে ডিভাইস দিয়ে নোট ডাউন করো যে ডিভাইস দিয়ে কম্পিউটারে তথ্য উপাত্ত বা নির্দেশ ইনপুট হিসাবে প্রবেশ করানো হয় সেই সমস্ত ডিভাইস গুলোকে ইনপুট ডিভাইস বলে দেখি এই কথাটা কে বলতে পারবে এই কথাটা কে বলতে পারবে ইনপুট ডিভাইস কাকে বলে কে বলবে রিমজিম রিমজিম দুজনের থেকে যে কোনো একজন বলো দুজনের কে বলবে রিমজিমের মধ্যে কে বলবে কি ব্যাপার একবার মিউট করছো একবার আনমিউট করছো কি ব্যাপার বলো ইনপুট ডিভাইস কাকে বলে আমি শুনতে পাইনি আমরা কেউই শুনতে পাইনি ক্লিয়ারলি আমি বলি হ্যাঁ বলো তথ্য বা ডাটা বা নির্দেশ আর একটা কথা বলেছিলাম না নির্দেশ আমি তো এই জিনিসটা জানতে চাচ্ছিলাম তথ্য বা ডাটা বা নির্দেশ ইনপুট হিসাবে প্রবেশ করানো হয় সেই সমস্ত ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে ঠিক আছে শিক্ষার্থীরা এবার এটা কি দেখতে পাচ্ছ এটা এটা কি টাইপরাইটার শিক্ষার্থীরা টাইপরাইটারের ধারণা থেকে কিবোর্ডের উৎপত্তি ঘটেছে এই যে টাইপরাইটারের মধ্যে যে বাটন গুলো আছে এই বাটন গুলো প্রেস করে করে এখানে লেখা হতো কাগজ দিয়ে এখানে টাইপ করা হতো এই টাইপরাইটার মেশিনের এই যে টাইপরাইটার মেশিনে টাইপ করা এই ধারণা থেকে কিন্তু কম্পিউটারে কি হয়েছে কিবোর্ডের ধারণাটা এসেছে কিবোর্ডের এই ধারণাটা এসেছে টাইপরাইটার নামক যন্ত্র থেকে আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে এটা এটা নোট ডাউন করো কারণ এগুলো তোমাদের অবজেক্টিভে আসবে শিক্ষার্থীরা একটা কিবোর্ড দেখো কি রকম এই যে দেখো বাম হাত এবং ডান হাতে কোন আঙ্গুলগুলো দিয়ে কিবোর্ডের কোন বাটন গুলো চাপতে হবে এটা দেখলে কি বোঝা যায় না কিউ এ জেড এই যে দেখো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে হবে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই যে আমরা যেটা কি কনিষ্ঠ আঙ্গুল বলি কিউ এ জেড এই যে এগুলো অ্যালফাবেট কি তারপরে ডব্লিউ এস এক্স ই ডি সি শিক্ষার্থীরা কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান এবং বহুল ব্যবহৃত যন্ত্র হচ্ছে কি কিবোর্ড এটা বহুল ব্যবহৃত যন্ত্র এবং এটা একটা প্রধান যন্ত্র ইনপুট দেওয়ার এই কিবোর্ড এই কিবোর্ডের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি নামক যে সমস্ত যন্ত্রপাতি আছে সাধারণত অধিকাংশ যন্ত্র এই কিবোর্ডের বাটন চেপে নির্দেশনা প্রদান করা হয় এইরকম কি কি যন্ত্র আছে বলতো যেখানে কিবোর্ডের মতো বাটন চাপ দিয়ে যন্ত্রকে নির্দেশ প্রদান করা হয় টাইপরাইটার কেন বলছো টাইপরাইটারের ধারণা থেকে কিবোর্ডের উৎপত্তি হয়েছে বলছি না তাহলে টাইপরাইটার কি এখন ব্যবহার আছে মাউসে কি বাটন আছে কিবোর্ডের বাটন আছে এ বি সি ডি আছে তাহলে মাউস কেন বলছো মোবাইল মোবাইল ফোন ইয়েস মোবাইল ফোনে কিবোর্ডের মতো বাটন আছে আর কোথায় আছে ল্যাপটপ ল্যাপটপে আছে আর কোথায় আছে কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ পেলাম মোবাইল পেলাম আর কোথায় আছে কিবোর্ডের বাটন এই যে ট্যাব ট্যাবে আছে আর কোথায় আছে আর কোথায় আছে কম্পিউটার তো বলেছো নোটবুক
নোটবুক আর কোথায় আছে শিক্ষার্থীরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ কিবোর্ডের কোথায় আছে কিবোর্ডের মতো বাটন মোবাইলে আছে আর কোথায় আছে কম্পিউটারে আছে আর কোথায় আছে এলিভেটরে ট্যাব ট্যাব ট্যাবে তো বলেছো এটা কি এলিভেটর হ্যাঁ হ্যাঁ এই যে আমরা লিফট বলি লিফটের মধ্যে কি আছে এলিভেটরে হ্যাঁ কম্পিউটারের কিবোর্ডের মতো বাটন আছে এগুলো কিন্তু কম্পিউটারের মতো এখানে প্রোগ্রামিং করা ক্যালকুলেটরেও কিন্তু আছে ক্যালকুলেটরও আছে ক্যালকুলেটরও আছে ভেরি গুড ক্যালকুলেটরেও আছে ঠিক আছে শিক্ষার্থীরা আর কোথায় আছে রিমোটে আছে হ্যাঁ রিমোটে রিমোট ওই যে কিসের রিমোট বলো টিভি রিমোট ওয়াশিং মেশিনেও কিন্তু থাকে এই ওয়াশিং মেশিন এই তো ভেরি গুড ওয়াশিং মেশিন টিচার স্মার্ট টিভি ওভেন ওভেন ইয়েস ইয়েস ওভেন এই তো এতক্ষণ পরে বুদ্ধি খুলছে এখন মনে হয় গাজরের কাজ করছে হ্যাঁ তাহলে কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয় এই সমস্ত যন্ত্রপাতিতে শিক্ষার্থীরা এই যে কিবোর্ড তোমরা দেখতে পাচ্ছ এই কিবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে এবং এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের নাম আছে এগুলোর বিভিন্ন এই কিবোর্ডের কি গুলো যেমন ধরো এগুলো হচ্ছে কি ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত তারপরে এখানে এসকেপ কি আছে শিফট কি কয়টা আছে দুটো আছে অল্টার কি দুটো আছে কন্ট্রোল কি দুটো আছে স্পেস বার আছে বড় কি যেটা লম্বা কি সেটাকে স্পেস বার বলে এন্টার কি আছে নাম্বার কি সংখ্যা এই যে নাম্বার কি দুই সেট আছে দুই সেট এক সেট হচ্ছে ডান পাশে এই যে নাম্বার কিপ্যাড আর এক সেট হচ্ছে এখানে উপরে ঠিক আছে তাহলে এই কিবোর্ডের পরিচিতি গেল এই যে দেখো এগুলো হচ্ছে অ্যালফাবেট কি তারপর বিশেষ বিশেষ কি আছে যেমন ব্যাক স্পেস আছে ডিলিট আছে উইন্ডোজ কি আছে আছে না ট্যাব কি আছে এগুলো হচ্ছে বিশেষ ধরনের কি আর ফাংশন কি দেখো এই যে F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে কি ফাংশন কি তাহলে একটা কিবোর্ডের মধ্যে কি কি আছে বর্ণ আছে সংখ্যা আছে বিশেষ চিহ্ন আছে সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে একটা কিবোর্ডে আমি যদি তোমাদেরকে বলি কিবোর্ডের পরিচিতি দাও তাহলে টিচার যেভাবে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি একইভাবে তোমাদেরও আমাকে পরিচয় করিয়ে দিতে হবে শিক্ষার্থীরা বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সংখ্যা এই যে এই পাশে এটা সংখ্যা এগুলো সংখ্যা তারপরে এখানে আরো কি আছে দেখো এই যে ডাইরেকশন কি উপরে যাওয়ার জন্য নিচে যাওয়ার জন্য বামে যাওয়ার জন্য ডানে যাওয়ার জন্য ডাইরেকশন কি চারটা আছে এই যে ডাইরেকশন কি তারপর এগুলো কি লক কি এই যে কিবোর্ডের এই পাশে লক কি আছে এই যে ক্যাপস লক কি নাম লক কি স্ক্রল লক কি শিক্ষার্থীরা বিভিন্ন কি আছে দেখো এটা কি বাংলা লেখার জন্য কিবোর্ড বিজয় কিবোর্ড আর এটা হচ্ছে কি অভ্র কিবোর্ড এটা উচ্চারণ ভিত্তিক কিবোর্ড ফোনেটিক এই যে অভ্র সফটওয়্যার দিয়ে টাইপ করা হয় এটা হচ্ছে অভ্র সফটওয়্যার ফোনেটিক আর এটা হচ্ছে বিজয় কিবোর্ড আর এখানে কি আছে এরকম অ্যারাবিক তাহলে বিভিন্ন ভাষার আছে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের জন্য কি আছে কিবোর্ডের রূপান্তর ওদের ভাষায় শুধু যে ইংরেজি ভাষায় আছে তা নয় ইংরেজি ভাষার থেকে বিভিন্ন ভাষায় রূপান্তর করা যায় এই যে অন্যান্য ভাষার কিবোর্ড পাওয়া যায় শিক্ষার্থীরা এটা কি জনপ্রিয় ইনপুট ডিভাইস এটা কি মাউস এই মাউসটা কম্পিউটারে কিসের সাথে এই মাউসটা কম্পিউটারে কিসের সাথে কোন ধরনের এটা এটাকে কি বলে ইউএসবি ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট দিয়ে লাগানো যায় আবার অন্যভাবেও আছে ওয়াইফাই মাউস নাই তার ছাড়া ওয়্যারলেস ভেরি গুড
पॉइंटिंग डिवाइस बला है मनीटर पर्दाय तीर फलार मत एक पॉइंटर माध्यम एर अवस्थान देखानो है এটা দিয়ে আঁকার কাজ করা যায় মাউস নাড়াচাড়া করলে পয়েন্টারটি অবস্থান পরিবর্তন করে মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় মাউসের বাটন কয়টা আছে ম্যাম দুটো তিনটি তিনটির মাঝখানে লেফট মাউস রাইট মাউস আর একটা হচ্ছে কি স্ক্রল করা স্ক্রল মধ্যখানে যেটা আছে এটাকে বলা হয় স্ক্রল হুইল স্ক্রল চক্র বা হুইল এটা দিয়ে উপর নিচ করা যায় স্ক্রল হুইল দিয়ে উপর নিচ করা যায় বর্তমানে সাধারণ ব্যবহারকারীগণ আমরা যারা সাধারণ ব্যবহারকারী আমরা স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করি এই যে লেফট মাউস রাইট মাউস এই যে মাউসের এই পাশে এটা হচ্ছে কি লেফট মাউস তীরের ফলা কোথায় গেছে দেখো এটা হচ্ছে লেফট মাউস আর এটা হচ্ছে কি রাইট মাউস আর মধ্যখানে এটাকে বলে কি স্ক্রল শিক্ষার্থীরা যেটা বলেছিলাম ওয়্যারলেস মাউস আবার ল্যাপটপের মধ্যে কি আছে মাউস আছে মাউস তো এডিশনাল ব্যবহার করা হয় আবার কি আছে নির্বাচিত বা সিলেক্ট হয় আর পরপর যদি দুবার ক্লিক করে তাহলে প্রোগ্রামটি কি হয় চালু হয় এর মাউজের বহুল ব্যবহার কোথায় আছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম এই যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি না কম্পিউটারে এটাকে বলা হয় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম শিক্ষার্থীরা এটা কি মাইক্রোফোন বা মাইক এটি এক ধরনের সেন্সর হিসেবে কাজ করে যা শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে এই যে এই মাইক্রোফোনের ভিতর দিয়ে শব্দ প্রবেশ করে সেটা কি হয় তড়িৎ বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় এই শব্দগুলো জিরো বা ওয়ান হিসেবে কম্পিউটারে প্রবেশ করে এই মাইক্রোফোন কোথায় কোথায় ব্যবহার হয় আমরা ল্যাপটপে ব্যবহার করি কম্পিউটারে ব্যবহার করি মোবাইল ফোনে ব্যবহার করি অডিও রেকর্ডারে ব্যবহার করি অডিও রেকর্ডারে রেডিও বা টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে ব্যবহার হয় তারপর আরো একটা জায়গায় ইন্টারনেট কনফারেন্সে হ্যাঁ ভিডিও কনফারেন্সে ব্যবহার হয় আর একটা ব্যবহার আছে ওটা হচ্ছে কি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে এই যে আমি তোমাদের সাথে ক্লাসে কথা বলছি না এই যে এটা কি ইন্টারনেটের মাধ্যমে বলছি না এই ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে এই মাইক্রোফোনের ব্যবহার লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে এই যে আমি বললাম আমি উসরাতের শব্দ আমি বুঝতে পারি আফফানের শব্দ বুঝতে পারি হ্যাঁ সুমাইতা ফাইরুজের শব্দ আমি কিন্তু বুঝতে পারি কেন বুঝতে পারি আমি চিনতে পেরে গেছি আমার ডিভাইসের মাধ্যমে ওদের শব্দ চিনা হয়ে গেছে আমি বুঝে গেছি এটা কার শব্দ ঠিক না এইভাবে ভয়েস রিকগনিশন করা যায় মাইক্রোফোনের মাধ্যমে তাহলে শব্দগুলো এখানে কম্পিউটারে ইনপুট হিসাবে প্রবেশ করে শব্দগুলো কম্পিউটারে ইনপুট হিসাবে প্রবেশ করে তাহলে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস হিসাবে কিবোর্ড মাউস এবং মাইক্রোফোনের কাজ শেখা এটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে ওকে শিক্ষার্থীরা এখন আমি একটু জিজ্ঞেস করব মাউস কে কোন ধরনের ডিভাইস বলা হয়
জনপ্রিয় ইনপুট ডিভাইস কে? মাউস, কিবোর্ড না মাইক্রোফোন? আর প্রধান প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস কোনটি? বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। আচ্ছা, কিবোর্ড ব্যবহৃত হয় এমন ধরনের তিনটি যন্ত্রের নাম বলো। মোবাইল ফোন, ল্যাপটপ, মোবাইল ফোন, এটিএম বুথ। ভেরি গুড, ইয়েস, এটিএম বুথ। এটিএম বুথের মধ্যে কি আছে? কিবোর্ড ব্যবহার আছে। তো ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শব্দ প্রবেশ করানো হয় এই রকম ইনপুট ডিভাইসের নাম কি? মাইক্রোফোন। শব্দ কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করে। এই রকম যন্ত্রের উদাহরণ যদি তোমাদেরকে দিতে বলে তাহলে তোমরা কি বলবে? মাইক্রোফোন। ভেরি গুড, মাইক্রোফোন বলবে। ওকে, তাহলে আরেকটা বলি, তীরের ফলার মতো পয়েন্টিং হিসাবে, তীরের ফলার মতো পয়েন্টার ব্যবহার হয় কোন ধরনের ইনপুট ডিভাইসে? মাউসে। ওকে, ভেরি গুড। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের ক্লাস। ওয়ালাইকুম আসসালাম।